দিনাজপুরের চিরির বন্দরে নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কে নির্মাণ মিস্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করতে নেমে দুই ভ্যান চালকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার নখৈর গ্রামের মহির উদ্দিনের নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাঙ্ক খোলার সময় নির্মাণ মিস্ত্রী আলতাফ হোসেন অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়লে চিৎকার শুরু করে। সেখানে দাঁড়িয়ে থাকা দুজন তাকে উদ্ধার করার জন্য ট্যাঙ্কে নামে। এ সময় তারাও অসুস্থ হয়ে পড়ে। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ভ্যান চালক সাইদুল ও মাবুদ মারা যায়। অপরদিকে আহত নির্মাণ মিস্ত্রী আলতাফ হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানায়, সে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।